একগুচ্ছ দাবি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর বঙ্কিম সর্দার কলেজের ছাত্ররা প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। কলেজ সময়ের আগে থেকে শুরু হওয়া, ক্যান্টিন থেকে শুরু করে কমন রুম, অ্যাপের জন্য অতিরিক্ত টাকা নেওয়া, এই সব কিছু নিয়ে আজ সকাল 11টা থেকে বিক্ষোভ করতে শুরু করেন তারা। কলেজে আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগেই বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা। ছাত্রছাত্রীদের সঙ্গে কিছুটা বচসা বাঁধে সেখানকার প্রিন্সিপাল এবং অন্যান্য অধ্যাপকদের, কিন্তু যারা অনুষ্ঠান শুরু করতে এসেছিলেন তাদের সঙ্গেও খানিকটা বচসার মধ্যে জড়িয়ে পড়ে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। দীর্ঘক্ষণ অবরোধ চলে, তারপর প্রিন্সিপাল তিলক চ্যাটার্জি আগামী মঙ্গলবার দিন ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দিলে অবশেষে বঙ্কিম সর্দার কলেজের ছাত্রদের পক্ষ থেকে বিক্ষোভ তুলে নেওয়া হয়, এমনটাই স্থানীয় সূত্রে খবর। কিছু সংখ্যক ছাত্রছাত্রী গেটে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে বা এখানেও বিক্ষোভ করেছে, তারা তাদের কাছে আমি জানতে চাইলাম যে তোমাদের কি কি অভাব বা অভিযোগ আছে, তোমরা জানাতে চাইলে জানাতে পারো। শিক্ষক শিক্ষিকারাও তাদেরকে সহযোগিতা করেছে যে তোমাদের বক্তব্য যা আছে তোমরা জানাও। ওরা দীর্ঘক্ষণ ধরে ওদের বক্তব্য জানিয়েছে, প্রায় প্রতিটি বক্তব্যেরই যা যা উত্তর দেওয়ার সেটা কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়েছে। তথাপি ওদের আরও আলোচনা করবার প্রয়োজন আছে, ইচ্ছে আছে, সেই প্রয়োজন এবং ইচ্ছাকে মর্যাদা দিয়েই আমি অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায় ওনাদের জানিয়েছি যে আগামী মঙ্গলবার একটা নির্দিষ্ট সময় স্থির করে নেওয়া যাবে, সেই দিন ওরা আসুক। ওরা বলেছে প্রশাসনের কেউ আসবে, আমি জানতে চাইছি প্রশাসনের কে, তাতে ওরা বলেছে যে পুলিশের কেউ আসবে, আমি তাতেও বলেছি যে হ্যাঁ তারা সবাই আসুক, মঙ্গলবার দিন আলোচনা করব। এমন কোনো বড় সমস্যা নেই যেটা থেকে মনে হচ্ছে যে কোনো কোথাও কোনো অচলায়তন সৃষ্টি হবে, কলেজ ভালো চলছে, ভালো চলবে। সে মতো জায়গাতে সব কলেজেই হয় কিছু অভাব অভিযোগ থাকে, যে অভাব অভিযোগগুলো ওদের আছে যেগুলো কলেজের পক্ষে মেটানো সম্ভব হবে সেটা মেটানো হবে।